দেশের এই যে মানুষ, মানুষের মঙ্গল বা কি করবার জন্যে আমি একটা মঙ্গল যদি করতে পারি, ভবিষ্যৎ আমারও ভালো হোক আর দুনিয়া ইচ্ছা থাকি যে ইতিহাস, এরকম একটি খেয়াল ছিল আর কি। সেই জন্য বাবা আমি মুক্তি যদি যান রাখ প্রাণ রাখ এগুলির জন্য চিন্তা করি না, কিন্তু তো যা করবো হবে, মরলেও মরুম বাঁচলেও বাঁচবো, এই আর হয়তো মৃত্যু না হলে স্বাধীন, এমন একটা খেয়াল আছে ভিতরে আল্লাহর কুদরত। এটা অটোমেটিক নিজের ভিতরে দোষ অটোমেটিক আছে, এটা নিয়ে কাহারও কিছু না, কেউ হাতে কিছু না, সব আল্লাহর হাতে, আল্লাহর হুকুম মতে কাজ করছে। ভারত আপনি ভর্তি হয়েছে ভারতে ইন্ডিয়াতে কলিয়াটা, কিন্তু আমি চলে গেছি বাংলোর এনে সেন্টার আবার এনে গেছি, কিন্তু আবার মানে বিভিন্ন জায়গাতে পশ্চিম পশ্চিম হয়েছে, শহীদের ছাড়া বাড়িতে ছিলাম, তারপরে চলিয়ে আসি বাংলাদেশে, যেন তো তারা রাজাকাররা লই গেছে, নিজেরা লই গেছে, ওই আমার দেশ বিরোধী এই জন্য আমি ওরা অ্যারেস্ট করি, তারা জেলে দিস রাজাকাররা ছাড়িও কিছু করছে, আর জেনমেলায় তত্ত্ব জেনমেলায় সব হয়েছে, চারি আসলে না উনিশশো যুদ্ধ শুরু হয়েছে, আমি 14 ডিসেম্বরে সাহা পাইছি, অতীতে দেখেন মনে থাক সবটা, এই যে আপনারা জানেন আমার একটা কাজ করলে আমি খুব আনন্দ, খুব আল্লাহ তালার কুদ্রত, আমি ভবিষ্যৎ আর যদি শান্তি মতো আরও কদিন দেখতে পারব, যে আমি ভবিষ্যৎ আল্লাহ তালার হুকুম মতে আমি একটা দুনিয়াতে আরও কিছু বাঁচবার আনন্দ পাই, দুঃখ সুখে আল্লাহ আমার জীবন যাপন করে, এই জিনিসটা আল্লাহ তালার হুকুম মতে এর মধ্যে যদি অন্ত হেরাতে ক্ষমতা যা করে সব করতে পারে আল্লাহর কুদরত, এটা আল্লাহরই হুকুম। প্রধানমন্ত্রীর কাছে আমার একটা ইয়ারি আবেদন, প্রধানমন্ত্রী আমার ভবিষ্যতের জন্যে, ভবিষ্যৎ আর কতই আছে, অল্প কিছু দিন আছে, আল্লাহ যদি আমার এই সেই ভিতরে একটা কাজ করে দেয় প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ আমার একটা মনের দুঃখ নিবারণে যাব, আল্লাহর কাছে দোয়া করবো, ভবিষ্যৎ আমার বাচ্চা কাচ্চাও আমার ঘৃণা রইব, এটা আর আল্লাহর আল্লাহর কাছে এই আর দোয়া হবো। পৃথিবীর মধ্যে মনের মতন পৃথিবীতে আর কিছু নেই, আল্লাহ তাআলা আমার একটা মন দিয়েছে, মনটা এই মনের অবস্থা খেয়াল দিতে পারবে না, মনটা এমন জিনিস কুদরতের খেলা এগুলি, যে সে ঠিক মতো দেশ চালাক আল্লাহ হাতে আরো হয়ে দেখ, এটা আমি এটাই চাই, দীর্ঘজীবী হোক।